মন খোলা আবেদন নিয়ে আপনাদের কাছে জানাতে এসেছি যে আজকে একটা নারী যেই মাটির মধ্যে সুরক্ষিত হলো না কেন, এ প্রশ্ন যদি আজকে ভারতবর্ষের মাটিতে একে অপরকে করা যায় কি তার জবাব আসবে, কেন সুরক্ষিত নয়? আপনার মা আপনার কাছে নয় কোনো আদরের ভক্তির সামান, প্রত্যেকটা নারী হয় কারো বোন হবে, হয় কারো মা হবে, হয় কারো পিসি হবে, এই পিসিকে কেউ কোনোদিন হাত লাগাতে পারে না, কেউ কারো বোনের উপরে হাত লাগাতে পারে না, কেউ কারো মায়ের উপরে হাত লাগাতে পারে না। লজ্জা লাগলো না, আমার মাকে যদি কেউ হাত লাগায়, আমার বোনকে যদি কেউ হাত লাগায়, আমার ফুপু আমার পিসিকে যদি কেউ হাত লাগায়, আমার রক্তটা ফুটতে থাকে। কেমন করে তুমি একজন মানব তুমি একজন বোনের উপরে হাত লাগিয়েছ, তোমার বোনটা হেফাজত থাকবে এটা তুমি চাও? আজ তার জন্য প্রত্যেকটা রাজনৈতিক পার্টি, ভারতবর্ষের প্রত্যেকটা মানব জাতির কাছে আমার খোলা আবেদন, রেখে বন্ধ করতে হলে আজকে আপনি বন্ধ করুন সেই সমস্ত পতিতালয়ের সেই সমস্ত রেজুলিউশন গুলোকে, বন্ধ করুন সেই সমস্ত পতিতালয়ের সেই সমস্ত রেজুলিউশন গুলোকে, তার সমস্ত কাগজ গুলোকে বন্ধ করুন, মদের আড্ডা গুলো বন্ধ করুন। মানব জাতিকে একবারে নিচু স্তরে নামিয়ে টাকা মানুষের কাছে পৌঁছে দিয়ে চলে যাচ্ছেন। মদ খেয়ে মারা গেলে তাকে 10 লাখ টাকা দেওয়া হবে, কে কেমন করে মারা দেওয়া হবে, যা বোনকে চিনে না মাকে চিনে না। সমঙ্গলকের পরিচালনায় জামিয়াতে ওলামায়ে হিন্দের আহ্বানে সকল নেতৃবর্গর অক্লান্ত পরিশ্রমে কয়েকটি বিষয় নিয়ে তার প্রতিবাদ সভার যে আয়োজন করা হয়েছে সেইখানে আজকে সবং এলাকার জ্ঞানীগুণী বুদ্ধিজীবী এবং এই সবং জামিয়াতে ওলামায়ে হিন্দের ব্লকের সমস্ত কর্মকর্তাগণ এবং যিনারা আমার সামনে আমার পাশে বিভিন্ন এলাকা থেকে কথাবার্তা শ্রবণ করছেন, বিশেষভাবে আজকের এই প্রশাসনিক সমস্ত ভাইদেরকেও এবং সকল শ্রোতামণ্ডলীকে যথাযোগ্যতা জায়গায় সালাম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে কয়েকটি কথাবার্তা অনেক কথা আপনাদের সামনে বিশেষ বিশেষ এসে গেছে তার মাধ্যমে থেকে কিছু কিছু কথাবার্তা আমি সর্বশেষে আপনাদের সামনে হাজির হয়েছি ডাকব। ভারতবর্ষ আপনার আমার সকলের হিন্দি নদীর তীরে তার স্থাপিত হওয়ার কারণে হিন্দুস্থান তাই বলা হয় ভারতবর্ষকে। এই ভারতবর্ষতে যখন বাস করেছিল প্রত্যেকটি সমাজ প্রত্যেকটি মানব যে যার সে তার একত্রিতভাবে চলেছে, তো তার পূর্বে আপনাদের সকলকে জানিয়ে দিতে চাই 1200 বৎসর মুসলমান সে তার সমস্ত দায়বদ্ধতাকে মাথায় নিয়ে কিন্তু ভারতবর্ষের মাটিতে ছিলেন। একই জায়গায় ছিল গির্জা, একই জায়গায় ছিল মসজিদ। একটা মসজিদের যেরকম কর্মকর্তা হিন্দুও ছিল সেরকম একটা গির্জার কর্মকর্তা মুসলমানও ছিল। বাদশাহ শাহজাহান থেকে নিয়ে টিপু সুলতান থেকে নিয়ে সিরাজউদ্দৌলা থেকে নিয়ে ভারতবর্ষের 1200 বৎসরের ইতিহাস আপনাদের সকলের কাছে আজকে ছাতি ফাটিয়ে বলে দিয়ে যাচ্ছি। যদি কোনো ইতিহাসের একটা কলমের একটা দাগকে কেউ দেখিয়ে দিতে পারেন যে মুসলমান জাতি কোনোদিন একটা কোনো ভারতবর্ষের হোক, কোনো হিন্দু নারীর উপরে হোক, কোনো মুসলমানের উপরে হোক, কোনো জাতির উপরে হোক, কোনো কলম চালিয়ে কাউকে শাসন করতা হয়ে শাসন করেছে ইতিহাস যদি কেউ দেখাতে পারেন, তার কাছে আমি একজন নগণ্য ভারতবর্ষের একজন নাগরিত্ব হয়ে চ্যালেঞ্জ দেখে দিয়ে গেলাম। সেই ভারতবর্ষের মধ্যে যখন অসমনীয় শক্তি সে তার অর্জন করে যখন ভারতবর্ষের মাটির থেকে বিভিন্নভাবে বিভাগ ঘটিয়েছিল, সেই ঘটনাকে সামনে রেখে ভারতবর্ষের মাটির মধ্যে একটা বাতাবরণের আবহাওয়া হয়েছিল যে কেমন করে আমরা ভারতবর্ষকে টিকাবো, কেমন করে থাকবো। তো হিন্দু নদীর তীরেতে বাস করনেওয়ালা সকল জৈন খ্রিস্টান বৈধ সকল একভাবে নিজের জানকে বাঁচাবে কেমন করে, ঘর বাড়ি ইত্যাদি সন্তান নিজের কর্মক্ষেত্রকে কেমন ভাবে আমরা রাখবো, তার বিরাট বড় একটা অবস্থার বহির প্রকাশ এসে যখন পৌঁছেছিল তখন কিন্তু বাঁচা হয় না, এটা হিন্দুর রক্ত আজকে এসেছে মুসলমানের রক্ত মিশবে না, এটা খ্রিস্টান এসেছে মুসলমান যাবে না, তখন কানে কান মিলিয়ে ভারতবর্ষের মাটিকে সুন্দরভাবে অর্জন করার জন্য এত সুন্দর করে সকল মিলিতভাবে একই জায়গাতে জওহরলাল নেহরু, একই জায়গাতে মোহাম্মদ ভাই প্যাটেল, একই জায়গাতে ইন্দিরা গান্ধী, মহাত্মা গান্ধী,
সেইখানে মাওলানা আশফাকুল্লাহ, সেইখানে সকলে মিলিত হবে, 194 নয় 362টা ধারা সেখানে তৈরি করে ভারতবর্ষের মাটিতে স্বাধীন ভারতে স্বাধীনভাবে বাস করবে। এ বিরাট বড় একটা সংবিধান লিপি তৈরি করে ভারতবর্ষের মানুষের হাতে দিয়ে গেছে। আজকে খুবই দুঃখের সঙ্গে এইখানে জানানো প্রয়োজন মনে করছি যে আজকে সেই এতগুলো যখন তার কাছে ক্যাপিটাল রয়েছে, এতগুলো যখন সেইখানে আজকে সেই বিল্ডিং এর উপরে মোটা একটা বই যাকে রক্তর দিয়ে ধারা দিয়ে লিখে সকল মানব জাতি বসে গরুর থেকে গরু, পণ্ডিতের থেকে পণ্ডিত, জানেওয়ালার থেকে জানেওয়ালা লিখে যখন 365টা ধারাবাহিক লিখিত করে দিয়ে চলে গেছে, তুমি তোমার মতো বাস করো, আমি আমার মতো বাস করব, তোমার রক্ত আমার রক্ত মিশ্র হয়ে আজকে একত্রিত করে ভারতবর্ষের মাটি আমরা স্বাধীনতা আনতে পেরেছি, অতএব কেউ কারুপরে কোনো রকম ভাবে চালাবো না, এটা ছিল ভারতবর্ষের একটা বায়ু, ভারতবর্ষের নীতি। সেই নীতির উপরে আজকে অনেক লোক অনেক রকম ভাবে নিজ বলে তারা মনে করছে, আমার নিজস্ব বাপ দাদার কামানোর জন্য একটা জমিন আমি কামিয়ে এনেছি, তার উপরে তার হুকুমত চালাচ্ছে, তার এই কথাটা মাথায় রেখে যে আমি কতটা করেছি আর কারা করে গেছে, তাহলে তাকে একটা পণ্ডিত বলতাম, তাহলে তাকে একটা গুরুজন বলে আখ্যায়িত করতাম, মনে করতাম ইতিহাসের পাতাতে তার নামটা লেখার প্রয়োজন আছে, যদি কেউ লেখে তাহলে তার ওই কলমের কালিতার সঙ্গে সে অপব্যবহার করে লিখবে, এটা জানিয়ে দিলাম ভারতবর্ষের মানব জাতির কাছে। আজকে অতি মন খোলা আবেদন নিয়ে আপনাদের কাছে জানাতে এসেছি যে আজকে একটা নারী যেই মাটির মধ্যে সুরক্ষিত হলো না কেন, এ প্রশ্ন যদি আজকে ভারতবর্ষের মাটিতে একে অপরকে করা যায় কি তার জবাব আসবে, কেন সুরক্ষিত নয়? আপনার মা আপনার কাছে নয় কোনো আদরের ভক্তির সমান, প্রত্যেকটা নারী হয় কারো বোন হবে, হয় কারো মা হবে, হয় কারো পিসি হবে, এই পিসিকে কেউ কোনোদিন হাত লাগাতে পারে না, কেউ কারো বোনের উপরে হাত লাগাতে পারে না, কেউ কারো মায়ের উপরে হাত লাগাতে পারে না, লজ্জা লাগলো না, আমার মাকে যদি কেউ হাত লাগায়, আমার বোনকে যদি কেউ হাত লাগায়, আমার ফুপু আমার পিসিকে যদি কেউ হাত লাগায়, আমার রক্তটা ফুটতে থাকে, কেমন করে তুমি একজন মানব তুমি একজন বোনের উপরে হাত লাগিয়েছো, তোমার বোনটা হেফাজত থাকবে এটা তুমি চাও? আজ তার জন্য প্রত্যেকটা রাজনৈতিক পার্টি, ভারতবর্ষের প্রত্যেকটা মানব জাতির কাছে আমার খোলা আবেদন, রেখে বন্ধ করতে হলে আজকে আপনি বন্ধ করুন সেই সমস্ত পতিতালয়ের সেই সমস্ত রেজুলিউশন গুলোকে, বন্ধ করুন সেই সমস্ত পতিতালয়ের সেই সমস্ত রেজুলিউশন গুলোকে, তার সমস্ত কাগজ গুলোকে বন্ধ করুন, মদের আড্ডা গুলো বন্ধ করুন, মানব জাতিকে একবারে নিচু স্তরে না নিয়ে টাকা মানুষের কাছে পৌঁছে দিয়ে চলে যাচ্ছেন, মদ খেয়ে মারা গেলে তাকে 10 লাখ টাকা দেওয়া হবে, কে কেমন করে মারা দেওয়া হবে, যারা বোনকে চিনে না মাকে চিনে না।